সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। একটি লেপের জন্য রাস্তায় ঘোরেন 1952 সালের ম্যাট্রিক পাস খোদেজা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাবো, বিয়ের প্রস্তাবে পপিকে এক যুবক। চট্টগ্রামের রাস্তাকে মনে হয়েছে ইউরোপের রাস্তা, বললেন রিয়াজ। পরিবার নিয়ে নৌকায় করে ভিক্ষা, দিনে আয় 3-4 হাজার টাকা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। একটি লেপের জন্য রাস্তায় ঘোরেন 1952 সালের ম্যাট্রিক পাস খোদেজা। আমারে একটা লেপ দেবে বাবা, আমারে একটা লেপ দিও, আর কিছু চাই না। পরক্ষণে বিড়বিড় করে বললেন, আমার খাওয়ারই কষ্ট, ওষুধ কেনার টাকা নেই, মাসে 500 টাকার ওষুধ কিনেও হয় না, কিন্তু টাকার অভাবে আর কিনতে পারি না। আমার চোখে সমস্যা, কানে সমস্যা, পেটে সমস্যা, পেটের পীড়ায় চিকিৎসা ছাড়া 3 দিন জ্ঞানহারা ছিলাম। আমার সাহায্য করার মতো কোনো স্বজন নেই, বলতে থাকেন। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর একমাত্র মেয়েকে সম্বল করে বেঁচে আছি। 25-26 বছর প্রাইভেট পড়িয়ে মা মেয়ে জীবিকা চালিয়েছি, এখন আমি অক্ষম, মেয়ে অকাল বিধবা, তাই লোকজনের সাহায্য নিয়ে জীবন চালাই। কথাগুলো বলছিলেন খোদেজা বেওয়া, পাবনার সাঁথিয়া উপজেলার গাংহাটি গ্রামের বাসিন্দা খোদেজা বেওয়া, গাংহাটি গ্রামের মৃত শাহাদত আলী খানের মেয়ে। তিনি 1952 সালে ম্যাট্রিক পাশ করেন কৃতিত্বের সঙ্গে। শৈশবে পাবনার বেড়া উপজেলার লক্ষ্মীপুর ঝাউকাদা গ্রামে মামা বাড়িতে থাকতেন, সেখানে থেকে পড়াশোনা করতেন। নাটিয়াবাড়ি ধোবাকোলা করনেশন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাদের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রহমান ওরফে ন্যাকা মাস্টার। সেই বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাস করেছিলেন। ক্লাসের মেধাবী ছাত্রী হিসেবে তার সুনাম ছিল। ওই সময় ম্যাট্রিক পাস করলে তো চাকরির অভাব ছিল না, তাহলে চাকরি করলেন না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বনিদি ঘরে মেয়েদের দিয়ে চাকরি করানো হতো না, তাই তারও চাকরি করা হয়নি। এরপর বিয়ে হয়ে যায় বাবার বাড়ি গ্রামের আব্দুল সাত্তার মিয়ার সাথে। তাদের সংসারে একটি মেয়েও হয়, কিন্তু ওই ব্যক্তি আরও 2-3টি বিয়ে করার পর তাকে তালাক দিয়ে তাড়িয়ে দেন। এরপর শুরু হয় জীবনযুদ্ধ। তিনি 2 বেলা ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে পেটের ভাত জোগাড় করতেন। শুধু বাংলা ইংরেজি নয়, তিনি আরবি শিক্ষাও দিয়েছেন বহু শিশুদের। এখন তিনি বয়সের ভারে নুবজ। বয়স কত জানতে চাইলে বলেন, সার্টিফিকেট অনুযায়ী জন্মসাল 1937, সেই হিসেবে 84 বছর। এই বয়সেও তিনি নামাজ রোজা করেন, পবিত্র কোরআন পাঠ করেন। পবিত্র কোরআন শরীফ, তাফসিরুল কোরআন, গঞ্জল আরস, খায়রুল হাসর, বহু নবীর জীবনী রয়েছে তার কাছে, সেগুলো তিনি পড়েন। তবে চোখে ভালো দেখেন না বলে সমস্যা হয়, আর রাতে তো চোখেই দেখেন না বলে জানালেন। চশমা দূরের কথা, চোখের কোনো চিকিৎসাও করাতে পারেননি। বললেন, কে আমাকে ডাক্তার দেখাবে, কে আমাকে চশমা বা চোখের ড্রপ কিনে দিবে, আমার তো কেউ নাই রে বাবা। বার্ধক্যজনিত নানা অসুখ বিসুখ তার শরীরে বাসা বেঁধেছে, বললেন, চোখে ঠিক মতো দেখতে পারেন না, ঠিক মতো শুনতে পারেন না, মাথা যন্ত্রণা করে, তার মুখ গলা শুষ্ক কাঠ যেন। অনেক আগে এক ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ কিনতে তার সাধ্যে কুলায় না, মাসে 500 টাকার ওষুধই জোগাড় করতে পারেন না। তার খাবারের কষ্ট প্রতিদিনের, খাবারের সংস্থান করতে যেখানে যুদ্ধ করতে হয় সেখানে ভালো চিকিৎসা করানোর কথা তিনি কল্পনাও করতে পারেন না। খোদেজা বেগম দুঃখ করে বলেন, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একমাত্র অবলম্বন মেয়েটির বিয়ে দিয়েছিলেন বাসের সুপারভাইজারের সঙ্গে, কিন্তু কয়েক বছর আগে জামাই সড়ক দুর্ঘটনায় অকালে মারা যান, তার মেয়ে হয়ে যায় বিধবা। তিনি অল্প বয়সে স্বামী পরিত্যক্তা, আর তার মেয়ে অল্প বয়সে হয়েছেন বিধবা। একটি বিধবা কার্ড রয়েছে তার, সেটার টাকা নিয়মিত পাওয়া যায় না, আর পেলেও ওই টাকা তো তার ওষুধ কিনতে শেষ হয়ে যায়, আবার কার্ড ঠিক করার জন্য মাঝে মধ্যে অফিসে অফিসে ঘুরতেও হয়। তার থাকার জন্য একটি ঘর পাওয়ার কথাও জানালেন, বড় ঘর পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছেন 7 হাত দৈর্ঘ্যের একটি ঘর, সেই ঘরই তার এখন সম্বল। এই শীতে তার অনেক কষ্ট হচ্ছে জানিয়ে বলেন, বাবারে আমার একটা লেপ দিতে পারো, আমার একটা লেপ দিও, আর কিছু চাই না। সাঁথিয়া উপজেলার বনগ্রামে বাজারের চিকিৎসক গোলাম আজমের সঙ্গে ওই বৃদ্ধার বিষয়ে কথা হলে তিনি জানান, তার বাড়ির কিছুটা দূরে ভদ্রমহিলা থাকেন, তিনি দীর্ঘদিন প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন, এখন তার অসময়ে দেখার মতো কেউ নেই, এখন দুমুঠো ভাতের জন্য পরের দুয়ারে হাত পাতেন। পাবনার সিনিয়র সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার জানান, তিনিও নাটিয়াবাড়ি ধোবাকোলা করনেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন। ওই বৃদ্ধা ঠিকই বলেছেন যে ওই বিদ্যালয়ে দীর্ঘ বছর প্রধান শিক্ষক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আব্দুর রহমান স্যার। এই বিদ্যালয় থেকে 1952 সালের এসএসসি পাশ করা অনেকে উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন।
এই ভদ্রমহিলার সমবয়সী অনেকে আজ হয়তো বেঁচেও নেই, তার এমন দুর্দিন খুবই দুঃখজনক। প্রবীণ এই বৃদ্ধার জন্য কেউ মানবিকতার হাত বাড়াতে ইচ্ছুক হলে জাগো নিউজের পাবনা প্রতিনিধি আমিন ইসলামের মুঠোফোন 01715576762 অথবা 01818483138 নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাবো, বিয়ের প্রস্তাবে পপিকে এক যুবক। পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়ের প্রস্তাব নয়, তিনি বলেছেন তাকে বিয়ে করলে পপিকে সংসদ সদস্য বানাবেন। পর্দার তারকাদের নিয়ে ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয়। 70-এর দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাও ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। দুই ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিতে একজন তার গুলশানের বাসার সামনে, অন্যজন জাতীয় প্রেস ক্লাবের আঙিনায় রীতিমতো অনশনে বসে গিয়েছিলেন। পরে পুলিশ এসে তাদের তাড়াতে বাধ্য হয়। বিশ্বে তারকাদের নিয়ে এ ধরনের মজার ঘটনা অহরহই ঘটে থাকে। পপিকে এর আগেও অনেকে নানাভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার রীতিমতো বাংলাদেশ প্রতিদিন অফিসে তার কাছে বিয়ের প্রস্তাব সংবলিত একটি চিঠি প্রেরণ করেন যুবকটি। জিকো নামের ওই যুবক নিজের ছবি ও চিঠি পাঠিয়ে পপির কাছে লেখেন, পপি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি করি, আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাবো, তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছ, শিল্পপতির বা ডিসির বউ হবে, তোমার স্বপ্ন পূরণ হয়নি। আল্লাপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকে তুমি বিয়ে করো। তুমি ভাবতে পারো রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি। পপি, ছোট পৃথিবীতে অহংকার করার কিছু নেই। আমি কোনোদিন তোমার একটি কথারও অবাধ্য হব না। তুমি যেভাবে চলছো ঠিক সেইভাবেই চলবে। তোমাকে আমি কোনোদিন ফুলের ছোঁয়াও দেব না। তুমি যত ব্যস্ত থাকো না কেন, আমার সাথে ফোনে কথা বলবে। যুবকটি ফোন নম্বর পাঠিয়ে এখন পপির সম্মতির অপেক্ষায় আছেন। চট্টগ্রামের রাস্তাকে মনে হয়েছে ইউরোপের রাস্তা, বললেন রিয়াজ। আসছে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন চষেক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে ভোট চাইতে রোববার 24 জানুয়ারি আকাশপথে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা। সেই প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুহাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা বলে মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। নেত্রী চট্টগ্রামের নগরপিতা হিসেবে আলহাজ রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি রেজাউল করিমের হাত ধরে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি সবার কাছে রেজাউল করিমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান এবং চট্টগ্রামের মান উন্নয়নে রেজাউল করিমের পক্ষে প্রচারণা সবার অগ্রণী ভূমিকা আশা করেন। এদিন তারকাদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভিন সুইটি, বিজরী বরকতুল্লাহ, রিয়াজ, মীর সাব্বির ও সাইমন সাদিক। এদিকে সোমবার 25 জানুয়ারি তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা। পরিবার নিয়ে নৌকায় করে ভিক্ষা, দিনে আয় 3-4 হাজার টাকা। দুই কন্যা আর দুই শিশুপুত্রকে নিয়ে নদীর মাঝে নৌকায় করে ভিক্ষা করেন 40 বছর বয়সী ফাতেমা খাতুন। সন্তানদের দেখি এভাবে ভিক্ষা করে তার প্রতিদিন আয় 3-4 হাজার টাকা, অনেক সময় 200-300 ইউএস ডলার বা বিদেশি মুদ্রাও পান। ফাতেমা খাতুনের ভিক্ষাদের লক্ষ্য শুধু বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখতে আসা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করা। মংলা বন্দর পার হয়ে সুন্দরবনের করমজল ফরেস্ট অফিস, খুলনা থেকে বিলাসবহুল নৌযান যোগে সুন্দরবনের সৌন্দর্য দেখতে যাওয়া দেশি বিদেশি পর্যটকদের নৌযান পশুর নদীর মাঝে নোঙর করার সময় দূর থেকেই নৌকায় ভিক্ষার জন্য হাত পেতে চিৎকার করতে থাকেন ফাতেমা। নৌযান থেকে ছোট ডিঙি নৌকায় ওঠার সময় ফাতেমা আর তার সন্তানদের আকুতি দেখে পর্যটকরা সাহায্য করেন। সম্প্রতি এ প্রতিনিধির সুন্দরবন ভ্রমণকালে এই চিত্র ধরা পড়ে। জানতে চাইলে স্বামী আবুল হোসেন মারা গেছেন বলে জানান ফাতেমা। বর্তমানে এভাবে নৌকায় নদীতে ভিক্ষা করে সংসার চালান। ছেলেমেয়েদের স্কুলে পাঠানো হয় কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখন স্কুল বন্ধ তাই স্কুলে যায় না। নিজে মংলা শেলাবুনিয়া ইউনিয়নে কানাই নগরের বাসিন্দা বলে জানান এই নারী ভিক্ষুক। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান মেম্বার তাকে কোনো সাহায্য দেননি, তার কোনো ভাতার কার্ড নেই। ফাতেমা জানান স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। পরিবার নিয়ে এভাবে নৌকায় করে পর্যটকদের কাছে ভিক্ষা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নদীতে ভাসমান থাকেন, নৌকার ভেতরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন। একের পর এক প্রশ্ন করে একটু বিরক্ত হন ফাতেমা। তার মেয়ে সাজু পাল্টা প্রশ্ন করে, কি হবে এসব শুনে। পরে তাকে আশ্বস্ত করা হয় খবর প্রকাশ হলে তার বাড়ি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ফাতেমার সরকারি সাহায্যের প্রতি তেমন আগ্রহ নেই, কত আয় হয় তাও বলতে চান না। বিলাসবহুল জাহাজের সঙ্গে থাকা ট্রলার মাঝি করিম জানান, আগের জাহাজে এক বিদেশি ভিক্ষুক ফাতেমাকে $100 সহ 1,500 টাকা দিয়েছেন। এ প্রতিনিধি যে জাহাজে ছিল সে জাহাজে ঢাকা থেকে আগত কয়েকজন যাত্রীকেও 100 টাকার কয়েকটি নোট দিতে দেখা যায়।
করমজলে দেশি বিদেশি পর্যটক বোঝায় বিলাসবহুল নৌযান নোঙর করার সময় তাদের থেকে নৌকায় চিৎকার আর অঙ্গভঙ্গি সবার দৃষ্টি আকর্ষণ করে। তাদের এরকম আচরণ দেখে অনেক পর্যটক মনে করেন ওই নারী হয়তো কোনো বিপদে পড়েছেন। শিশুপুত্র আর কন্যাদের নিয়ে কেন এই ভিক্ষাবৃত্তি, এমন প্রশ্ন করলে ফাতেমা একটু রাগান্বিত হয়ে জবাব দেন, মেয়েদের কোথায় রেখে আসব, তবে নৌকা কত টাকা দিয়ে কিনেছেন জানতে চাইলে জবাব দেননি ফাতেমা। শুধু বলেন, স্বামী মারা গেছে তাই তিনি এই জাহাজে জাহাজে সাহায্য নিয়ে সংসার চালান। যখন বিলাসবহুল নৌযান থাকে না তখন করমজলে ট্রলার নিয়ে আসা পর্যটকদের কাছে নৌকায় করে গিয়ে ভিক্ষা করেন এই নারী। ফাতেমার মেয়ে সাজু জানায় ট্রলারে বেশি টাকা পাওয়া যায় না, তবে জাহাজ বা বিলাসবহুল নৌযানে অনেক বেশি আয় হয়। কয়েক দফায় একজন একাই 2000 টাকা পর্যন্ত দেন। সুন্দরবন ট্যুর অপারেটর মালিক সমিতির অন্যতম নেতা মাজহারুল ইসলাম কোচি জানান, ফাতেমা নৌকায় করে দেশি বিদেশি পর্যটকদের কাছে ভিক্ষা করে লাভবান হয়েছেন, তাই অন্য কিছু করতে চান না। পর্যটন মৌসুম শুরু হলে নিয়মিত তাকে নদীতে দেখা যায়। তিনি বলেন, বিদেশিদের কাছে বিষয়টি দেশের সুনাম নষ্ট করছে, কিন্তু দেখবে কে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি